রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ও পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নির্দেশে মন্তেশ্বর ব্লক পঞ্চায়েত সমিতির উদ্যোগে প্লন অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় ইচুগ্রামের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় সংলগ্ন ময়দানে এটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এরই সাথে চারজন মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রী ও চারজন উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধিত করা হয়। পাশাপাশি ইচু বাজারে ফিতে কেটে এটি শৌচালয় উদ্বোধন করেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা শাহ ও সহসভাপতি শেখ আহমেদ হোসেন। এদিন 100 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এই রক্ত দিয়ে কেমন লাগছে আপনার? ভালো লাগছে। মানুষ মানুষের জন্য একে অপরের উপর নির্ভরশীল। যদি আমার রক্ত নিয়ে অন্য কারো সাহায্য হয় ভালো হবে, খুব ভালো লাগবে। কোন রক্তদাতাদের মানপত্র ও গাছের চারা উপহার দেওয়া হয়। এদিন এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ অজয় রায়, কণা রায়, পিপলন গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ শরীফ উদ্দিন, উপপ্রধান অমল দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে আমাদের মন্ত্রিসভা গ্রুপের আমাদের রাজনৈতিক অভিভাবক মাননীয় আহম প্রদর্শনের নেতৃত্বে পিপলন অঞ্চল তৃণমূল কংগ্রেসের আয়োজনে এক মহতী অনুষ্ঠান রক্তদান শিবির আমরা আয়োজন করেছি। এই রক্তদান কতজন অংশগ্রহণ করেছে? এই রক্তদানে ইতিমধ্যে আমাদের 40 থেকে 45 জনের ব্লাড নেওয়া হয়ে গেছে। আমাদের টার্গেট আছে 130 জন। 130 জনই যারা ডোনার তারা এসে রেডি। আমরা এই ব্লাড ডোনেশন ছাড়াও আমরা এই অঞ্চলে কৃতি ছাত্রছাত্রী মাধ্যমিকের 5 জন এবং উচ্চ মাধ্যমিকের 5 জন এবং এর মধ্যে 2 জন যুগ্মভাবে আছে, তাই উচ্চ মাধ্যমিকের 7 জন আমরা এদেরকেও আজকে এই মঞ্চ থেকে সম্বর্ধনা দেবো। মন্তেশ্বর থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দবার্তা।